সরকারি নিষেধাজ্ঞা না মেনে জয়পুরহাটে অবাধে চলছে নসিমন করিমন ও ভটভটি প্রায় ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি বিরতি প্রদেশ বাংলা স্বাগত আরো একবার সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও জয়পুরহাটের বিভিন্ন সড়ক ও মহাসড়কগুলোতে অবাধে ঝুঁকি নিয়ে চলছে নসিমন করিমন ও ভটভটি এতে একদিকে প্রায় ঘটছে দুর্ঘটনা অন্যদিকে শহর সহ পাড়া মহল্লার রাস্তাগুলোতেও সৃষ্টি হচ্ছে যানজট ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে অল্প খরচে এসব ভটভটিতে মালামাল সরবরাহ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ পিক মালিক ও শ্রমিকরা অবৈধ ভটভটি সমিতির নামেও চলছে চাঁদাবাজি এ নিয়ে জয়পুরহাট থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা জানাচ্ছেন আরমান কাইসার জয়পুরহাটে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল সরবরাহের জন্য মানুষ ভ্যানের পরিবর্তে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন লোহা ও রড দিয়ে তৈরি করছে এসব অবৈধ ও সীমন করিমন সহ লক্ষরঝক্ষর ভটভটি জেলায় প্রায় পাঁচ হাজার অবৈধ নসিমন করিমন বাণিজ্যিক যানবাহনে পরিণত হয়েছে চালকদের প্রশিক্ষণ ও সড়কে চলাচল বৈধতা না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি আর শহরে যেখানে সেখানে পার্কিং করায় ভোগান্তিতে পড়ছে স্থানীয়রা অনুমোদনহীন ভটভটি সমিতিও গড়ে তুলেছেন তারা চলছে চাঁদাবাজিও বিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা পাই কে নাই এত বড় বটে বানাইছে এটা টাক যদি মারাতো দেখছে এটা বড় অপরাধ হয়ে যাচ্ছে জনগণের সুবিধার্থে এসব যানবাহন চলাচলের কথা জানালেন ভটভটি মালিক সমিতির সাধারণ সম্পাদক আমাদের ভটভটিতে গরু শাক মাছ নিয়মিত বড় হাট নতুন হাট এখানে নিয়মিত নিয়ে আছে। অন্যদিকে লাইসেন্সবিহীন ভটভটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করে দ্রুত এসব অবৈধ যানবাহন বন্ধের দাবি পিক মালিক সমিতি পিক যে শিল্প আমরা যারা ব্যবসায়ীরা আছি আমাদেরকে এই ভুটভুটির হাত থেকে মানে মুক্ত করার জন্য সরকারের কাছে বিনীতভাবে এটা আহ্বান জানাচ্ছে চাঁদা নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার চাঁদা তোলার ব্যাপারে আমরা কোন অভিযোগ পাইনি তো আমাদের দিকে লিখিত অভিযোগ করেন আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব প্রাণহানি দুর্ঘটনা ও সড়ক মহাসড়ক যানজট মুক্ত করতে এসব অবৈধ নোসিমন করিমন ভড়ভটি চলাচল বন্ধে সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা ডেক্স রিপোর্ট বাংলা টিভি